বন্ধুরা তোমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা এই যে তিলক তোমার মা মানে এই যে মেয়েটির মা আর যে আর করেছে করে যে ঘটনাটা ঘটলো সেই মেয়েটির মা স্বয়ং নিজে নবান্ন অভিযান নিয়ে মুখ খুলেছে বন্ধুরা উনি কি বলেছেন চলো তোমাদেরকে সবটা বলবো সবটা শোনাবো বন্ধুরা আরেকটা কথা যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট যে এই ধৃত সঞ্জয় রায় এই সঞ্জয় রায়ের গার্লফ্রেন্ড এবার সামনে এসছে ওই গার্লফ্রেন্ড থেকে কি জানা গেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা বন্ধুরা এবার তোমাদেরকে নিয়ে তার আগে বলি যে এই যে নবান্ন অভিযান নবান্ন অভিযান চলছে তাই না আজকে এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি করছেন সত্যি এটা লজ্জাজনক ব্যাপার নয় হুম একজন মন্ত্রী হয়ে তাই না একজন রাজ্যমন্ত্রীর কাছে মানে কিছু জনগণ বা বলতে পারো যে যুব সমাজ এই স্টুডেন্টরা এই ছাত্র সমাজরা জিজ্ঞাসাবাদ করতে যাবে বা ওনার কাছে কিছু প্রশ্ন রেখেছে বা ওনাকে ওনার অক্ষমতার জন্য সেই পথ থেকে ত্যাগ করার একটা স্লোগান চলছে তাই না কিন্তু উনি কি করেছেন নিজের প্রশাসন মানে নিজের পুলিশকে লাগিয়ে কি করেছেন সমস্ত জায়গায় ব্যারিকেড তারপরেও এই জনগণদের উপর কি করা হচ্ছে মানে জল কামার। টিয়ার গ্যাস গ্যাস এমনকি কিছু মানে বলতে পারো যে যেই মেয়েগুলো হুম যেই মেয়েগুলো এই অভিযানে নেমেছে শুধুমাত্র ওই আর্জিকাল আর্জিকাল হসপিটালের যে মেয়েটা ওই তিলক তোমার একটাই ওই তিলক তোমার অপরাধীদের শাস্তি চাই যার জন্য মেয়েরা আজকে পথে নেমেছে কিন্তু ওই মেয়েদেরকেও আজকে কি হতে হচ্ছে কারো মাথা ফাটছে কোনো মেয়েকে দেখছি যে ধরে পুলিশ গাড়িতে ভরছে কেন মেয়েদের উপর অত্যাচার কেন যেখানে একটা শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে সেখানে কেন এই ধরনের অত্যাচার করা হচ্ছে মেয়েগুলোর উপরে আর যেই মানে যারা যারা গেছে এই মিছিলে সত্যি তাদের প্রতি হাজার কোটি সম্মান জানায় হাজার কোটি তাদের প্রতি প্রণাম কারণ তারা বুকে বল বলতে পারো সত্যি তাদের মধ্যে ক্ষমতা আছে যে এই মিছিলে ওনারা সামিল হয়েছেন এমনকি নবান্ন অভিযানে অনেক কষ্ট করেছে অনেকটা চেষ্টা করেছেন সেই বেড়াগুলোকে ভেঙা মানে ভাঙার বা বেড়াগুলো পেরিয়ে যাওয়ার কিন্তু পুলিশ এত অত্যাচার করছে যে সত্যি জানি না শেষটা কি হবে এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা যে এই যে সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায়ের যে গার্লফ্রেন্ড এবার সামনে এসে তোমাদেরকে প্রথমত বলি যেদিন এই ঘটনাটা ঘটে বন্ধুরা সেদিন কিন্তু এই সঞ্জয় প্রথমত গেছিল গিয়ে সোনাগাছিতে সেখানে সঞ্জয় কিন্তু নিত্যদিন যায় তার ওখানে একটা আড্ডা আছে ঠিক আছে বলতে পারো সোনাগাছিতে কেন যাই সেটা তোমরা আশা করি জানো তো সোনাগাছিতে গেছিলো এবার সেখানে তার বন্ধু আর ওই ছেলেটি যায় আর কেন যায় সেখানে যাওয়ার পর তাদের মধ্যে একটা মানে বলতে পারো যে কোনো এমন আলোচনা হয়েছিল বা কোনো কিছুর কারণে তারা কিন্তু সেখান থেকে রিটার্ন বেক করে আর সেখান থেকে বেক করার পর তারা আরেকটা জায়গায় যায় যেটা জায়গার নাম হলো গিয়ে চেতলা ঠিক আছে সেই জায়গাটা যায় সেটাও কিন্তু বলতে পারো যে এই রেড পয়েন্ট ঠিক আছে তো সেটাও কিন্তু রেড লাইট এরিয়া আর সেখানে গিয়ে হুম সেখানে গিয়ে মানে এই যে তার বন্ধু এই যে সঞ্জয় রায়ের যে বন্ধু একদম ভ্যালিড খবর তোমাদের কাছে দিচ্ছি বন্ধুরা প্রত্যেকটা সঠিক খবর তোমাদের কাছে বলছি এই যে সঞ্জয় রায়ের যে বন্ধু হুম সৌরভ মানে সেই ছেলেটি কিন্তু সে যেই বলতে পারো যেই ইন্টেনশানে গেছিলো সেটা কিন্তু সে সাকসেস করতে সে ভিতরে ঢুকে পড়ে কিন্তু এই সঞ্জয় বাইরেই ছিল আর বাইরে সে কি করছিল সে কিছু মেয়ের সাথে বলতে পারো যে মানে টিটকারি বা কমেন্ট আলফাল তারপরেও এই সঞ্জয়ের যে মোবাইলটা সিবিআই তদন্ত করেছে ওই মোবাইল থেকে ওই জায়গা থেকে হ্যাঁ ঠিক মানে ওই সময় ওই ছেলেটি তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছে যেটা মোবাইল ইনকোয়ারির মাধ্যমে সিবিআই কিন্তু ধরে ফেলেছেন এমনকি সেই সময় মেয়েটি কিন্তু কিছু অশ্লীল পিক হুম সঞ্জয়ের মোবাইলে পাঠায় যেটা হয়তো সঞ্জয় বলেছে বলতেই পারে নিজের প্রেমিকাকে তাই না তো যাই হোক প্রেমিকা নিজের প্রেমিককে সে পিকগুলো পাঠিয়েছে আর যখন মানে মেটা বুঝতে পেরেছে কিন্তু মেয়েটা ভয়ে ভয়ে কিন্তু এই পিকগুলোকে আবার ডিলিট করে দেয় আর সেই ডিলিটের বলতে পারো যে সূত্র ধরে কিন্তু মেয়েটাকে মানে খুঁজে বের করা হয়েছে বা মেয়েটাকে সিবিআই মানে জিজ্ঞাসাবাদ করেছে বা মেয়েটাকেও জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু মেয়েটার কি নাম বা মেয়েটার কি অ্যাড্রেস সেটা কিন্তু তোমাদের সামনে আমি বলছি না কারণ সেটাকে কিন্তু সামনে আনা হয়নি ঠিক আছে এবার তোমাদেরকে বলি বন্ধুরা এই যে একের পর এক সত্য সামনে আসছে মানে সঞ্জয়ের মতো ছেলেরও যেই ছেলে প্রত্যেক দিন সোনাগাছিতে যায় যেই ছেলে বলতে পারো যে এত কিছু মানে নিত্যদিন মদ্যপান করে সেই ছেলেরও আবার গার্লফ্রেন্ড ভাবা যায় তারপরও বলি যে তারা সেখান থেকে রিটার্ন করে আবার গেছিল গিয়ে এই আর্জিকাল কলেজে দুজনে কলেজে বলছি হসপিটালে ঠিক আছে তো দুজনে কিন্তু গেছিল। এই মানে ওই সঞ্জয় আর সৌরভ দুজনে কিন্তু আবার সেখান থেকে বেক করে আরজিকাল কলেজে যায় আর সেখানে কেন যায় কারণ সৌরভ কিন্তু তার দাদার কাছ থেকে তার দাদা অ্যাডমিট ছিল সেখান থেকে কিছু টাকা তার দাদার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এবার সেখানে গিয়ে মানে যখন যাই তখন দুজনে ভিতরে ঢুকে কিন্তু মানে পরবর্তীতে কি হয়েছে সৌরভ চলে এসছে কিন্তু সঞ্জয় সেখানেই থেকে গেছে বাইক সঞ্জয়ের সেখানেই ছিল আর সঞ্জয় কিন্তু ভিতরে ছিল এবার সেখানেই সঞ্জয় কিন্তু উপরে যায় সেমিনার হলে এবার তোমাদেরকে এই কথাটা বলে দিই সেখানেই কিন্তু সিসিটিভি ক্যামেরাতে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে যে সঞ্জয় সেখানে কেন গেল কেন তার বন্ধু সঞ্জয়কে রেখে কেন চলে আসলো বাইরে এখানে অনেক প্রশ্ন সিবিআইয়ের সামনে এসছে বা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে এমন কি এখান থেকে অনেক তথ্য হুম মানে সিবিআইর মনে বলতে পারে যে অনেক প্রশ্ন হচ্ছে আর সেখান থেকে অনেক তথ্য আমাদের সামনে আসছে বন্ধুরা এবার তোমাদেরকে ম্যান কথায় নিয়ে যাই আরেকটা কথায় যে আর এই মেয়েটির মা তারাকে বলি এই যে সঞ্জয় সঞ্জয় কিন্তু পলিগ্রাফ টেস্টে পরিষ্কার বলেছে হুম যে আমি সেখানে গিয়েছিলাম কিন্তু আমি যাওয়ার পর ঘটনাটি ঘটে যায় আর সেটা দেখে আমি রীতিমতো থমকে যাই মানে সে বলতে চাইছে যে আমি ঘটনা ঘটার পর সেখানে গেছিলাম কিন্তু এখানে ব্যাপারটা পুরোই আলাদা এখনও অবধি তদন্ত চলছে ফাইনালটা এখনও আমাদের সামনে আসেনি তবে তদন্ত চলছে এবার তোমাদেরকে বলি মেয়েটির মা মেয়েটির মা কি বলে দেখো এই ঘটনাটা ঘটা মানে মেয়েটার সাথে এই যে ঘটনাটা ঘটেছে বন্ধুরা সেই কবে ঘটেছে নয় আগস্ট তাই না সেই থেকে শুরু করে এই মাস প্রায় শেষের দিকে এখনো অবধি কোনো রকমের দ্বিতীয় ক্রিমিনাল বা বলতে পারো দ্বিতীয় যে মানে অপরাধী সেই কিন্তু মানুষটা আমাদের সামনে আসেনি আর এই যে দেখতে পাচ্ছ যে যুব সমাজের যে অভিযান নবান্ন অভিযান আমি খুব মানে খুব ইচ্ছা বা খুব আমার ই ছিল যে না আমি যাবই। কিন্তু আজকে যেহেতু জন্মাষ্টমী উপোস করেছি তারপরে কিন্তু বলতে পারো যে আমার শারীরিক অবস্থা একদম ভালো নেই কারণ অতিরিক্ত ঠান্ডা লেগেছে হ্যাঁ তো যার জন্য আমি যেতে পারিনি কিন্তু যারা গেছে বা কি বলবো মানে যেই সব জনগণ বা যেই সব যুব সমাজ প্রত্যেকটা মানুষকে আমি অনেক 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 শ্রদ্ধা জানাই সত্যি ওনারা যে বল নিয়ে বা বলতে পারে বুকে সাহস নিয়ে যে গেছে সত্যিকারী মানে এই যে যুব সমাজের যে পাওয়ার এটা কিন্তু রাজ্যমন্ত্রীকে ভাবতেই হবে যে জনগণ চাইলে কিছুই করতে পারে হ্যাঁ উনি যথেষ্ট চেষ্টা করেছেন ব্যারিকেড দিয়ে নিজেকে আটকানো দেখা যাক লাস্টটা কি হয় তাই না এবার বলি মেয়েটির মা কি বলেছে দেখো যে মেয়েটির মা বলেছে এই মানে মিছিল দিয়ে মানে এই যে আমাদের যে প্রতিবাদ বা বলতে পারো এই যে নবান্ন অভিযান এটা নিয়ে বলেছেন যে আর কত সময় লাগবে আমার মেয়ে কি বিচার পাবে না এতদিন কেটে গেল কেউ তো বিচার পাইয়ে দিল না তবে কি আমার মেয়ের পিছনে এত প্রভাবশালী হাত রয়েছে আমার মেয়ের খুনের পিছনে এই আন্দোলন আমিও মাঠে নামবো এবার মানে সত্যিকারী হাততালি মা বাবা এতটা স্ট্রং বলেই হয়তো সন্তান মানে এতটা স্ট্রং ছিল বলেই হয়তো মেয়েটি সেই আর্জিক্যাল কলেজে বিগত ছ মাস ধরে মানে মেয়েটির সাথে হসপিটালে এত কিছু হয় মেয়েটি বুঝতে পারছিল যে আমার সাথে হ্যাঁ মানে একটা বলতে পারো যে মেন্টালি টর্চার বা বলতে পারো যে আমাকে একটা মানে চারিদিক থেকে একটা কিছু করা হচ্ছে তারপরেও কিন্তু মেয়েটা সহ্য করেছে স্কুটি ভেঙে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু মেয়েটা প্রতিবাদ মানে নিজেকে যেভাবে স্ট্রিক রেখে কাজের প্রতি যেভাবে মেয়েটা নিত্যদিন ডিউটি করতো সেভাবে কিন্তু ডিউটি করত। সব কিছু মেয়েটা ঠিকঠাক করতো কি যে এটাও বলি তোমাদেরকে যে মেয়েটা এখন অনেক তথ্য সামনে আসছে যে মেয়েটা অনেক কিছু জেনে গেছিলো মেয়েটা অনেক কিছু জেনে গেছিলো কিছু কিছু কথা মেয়েটা বলতে শুরু করেছিল বলতে পারো এই যে বলতে শুরু করা এটা কিন্তু মানে যেই সম্পর্কে মেটা জেনে গেছিলো বা যেই জিনিসটা মেটা আউটবাস্ট করলে আমাদের তিলকথমা আউটবাস্ট করলে সেটা হয়তো অনেক মানে কিছু মানুষের সেখানকার মানে কিছু প্রভাবশালী মানুষের এমন কিছু ক্ষতি হতো যার জন্য মেয়েটার সাথে নিঃশংসভাবে এই অন্যায়টা করা হয় যার প্রতিবাদ যার জাস্টিস যাওয়ার জন্য জাস্টিসের জন্য আজকে দেখো মেয়ে ছেলে হ্যাঁ মানে সবাই অনেকে অনেক বয়সের হ্যাঁ কারো কুড়ি বয়স তা কারো পঞ্চাশ ষাট প্রত্যেকে আজকে পথে নেমেছে শুধুমাত্র এই মানে প্রতিবাদের জন্য এই জাস্টিসের জন্য কিন্তু আজকে দুঃখের বিষয় বলা যায় যে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে মেয়েদেরকে কোথাও কোথাও দেখছি যে লাঠি চার্জ করা হচ্ছে কোথাও কোথাও দেখছি লাঠি চার্জ করছে কোথাও কোথাও দেখছি যে মেয়েদেরকে সোজা মানে দুজন দুটা পা ধরেছে দুটা হাত ধরেছে গাড়িতে ভরছে কেন ভাই কেন এখানে তো শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে এমনকি হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে যদি শান্তিপূর্ণভাবে মিছিল হয় তাহলে সেই মিছিলে কোনো রকমের পুলিশ বাধা দিবে না তাহলে কেন দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে এই মিছিল তো মানে কোনো মানুষের হাতে তো ই নেই কোনো জনগণের হাতে তো কোনো অস্ত্র নেই তাহলে একটা মানুষ যখন শুধুমাত্র নিজের শরীরটা নিয়ে গেছে আর এই যে মুখের আওয়াজ জাস্টিস ফর আরজিকার জাস্টিস চাই আমরা সেই মেয়েটা জাস্টিস চাই এমনকি আমাদের এই রাজ্যমন্ত্রীর কাছে বেশ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আমাদের রাজ্যমন্ত্রীকে দিতে হবে উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী তাহলে কেন আজকে একজন স্বাস্থ্য বিভাগে এক বলতে পারো যে অন ডিউটি থাকাকালীন এক স্টাফের এক ডক্টরের কেন এই ধরনের ঘটনা ঘটলো উনাকে উত্তর দিতে হবে তো উনি আজকে কি করে লুকোচ্ছেন যাই হোক উনি কতদিন নিজেকে মানে এভাবে আটক মানে জনগণের কাছ থেকে আটকে রাখতে চাইছেন ঠিক আছে একদিন না একদিন তো মুখোমুখি হবেই সামনাসামনি হবেই কোশ্চেনের উত্তর তো দিতেই হবে তাই না যেভাবে জনগণের আজকে দেখলাম যে এমন মিছিল আমি কোথাও দেখিনি বন্ধুরা মানে ব্যারিকেডগুলো যতটা চেষ্টা করার ওনারা কিন্তু জোর লাগে সেটাকে ভাঙার চেষ্টা করছে কিন্তু তারপরেও দেখছি জল কামার ছাড়া হচ্ছে কি করে ওনারা লড়াই করবেন বলো তো খুব দুঃখজনক ব্যাপার তবে মেয়েটির মা এই যে মানে মেন্টালি একটা সাপোর্ট দিচ্ছে এর জন্যই কিন্তু জনগণ বা ছাত্র সমাজ ছাত্র সমাজ তো আরও অনেক পোস্ট করেছে সেখানে মেয়েটির মায়ের এই মানে কথাগুলো শুনে ছাত্র সমাজ আরও বেশি করে বল পেয়েছে যে না আমাদেরকে লড়াই করতে হবে যখন আমাদের পাশে তিলক তোমার মা যার মেয়ে যার একমাত্র সন্তান চলে গেছে সেই মানুষটি যখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তো উনি যখন বলছেন যে আমরা মাঠে নামবো তাহলে আমরা কেন পিছনে সরবো আমরাও মাঠে নামবো যার জন্য আজকে এই মিছিল যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর সঞ্জয় রায় সঞ্জয় রায়ের অনেক তথ্য কিন্তু এক এক করে আমাদের সামনে আসছে আজকে শুধু হৈচৈ চারিদিকে এই নবান্ন অভিযান নিয়ে কিন্তু সঞ্জয় রায় হুম মানে উনি জানি না কতদিন নিজেকে প্রোটেক্ট করবেন কত কথার মাধ্যমে কারণ জেরা চলছে একের পরে এক একের পরে এক জেরা সিবিআই তদন্ত করছে তারপরেও বলতে পারো যে সিবিআইয়ের কিছু আবার থেকে যাচ্ছে প্রশ্ন আবার কারণ দেখো প্রথমত বলি বন্ধুরা পয়েন্ট অফিউ নোটের কেসটা তো অনেক দিন পর গেছে সিবিআইয়ের কাছে তাই না প্রথমত তো কলকাতা পুলিশের কাছে ছিল আরেকটা কথা বলি সেটাও ইম্পর্ট্যান্ট কথা যে এই যে লাল ডায়েরি এই যে ডায়রি মেয়েটার ডায়রি যে যেই মেয়েটির বাবা মা বলেছিল যে আমার মেয়ের ডায়রি লেখার অভ্যাস ছিল নিত্যদিনের ঘটনা কিন্তু ডায়রিতে লেখে হ্যাঁ একদম ঠিক যে মেয়েটি নিত্যদিনের ঘটনা কিন্তু ডায়রিতে লিখতো কিন্তু সেই ডায়েরিতে এমন কিছু লেখা ছিল যে ডায়েরিটা আগে থেকে সরিয়ে দেওয়া হয় আর তারপরেও সেই ডায়েরি থেকে কিছু পাতা ছিঁড়ে নেওয়া হয় বন্ধুরা হ্যাঁ ছিঁড়ে নেওয়া হয় এমন কি সেই ছেঁড়া পাতাগুলো যখন সিবিআই হাতে যায় তো ছেঁড়া পাতা থেকে সিবিআই কিন্তু মেলাতে পারছে না যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই মানে পাতাগুলোতে কী লেখা ছিল সেখান থেকে ঠিকঠাক মতো কিছু আসে না মানে যে জিনিসটা আসল ছিল সেই জিনিসটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে যার জন্য যে টুকরো মানে টুকরোগুলো আছে সিবিআইয়ের কাছে সেটা তো জাস্ট ফালতু সিবিআই কিন্তু মেলাতে পারছে না তো এই তদন্তগুলো আমার সামনে এসে আর সেগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছ তবুও একটা কথাই বলবো বন্ধুরা যে এই যে সবার মধ্যে আগুন জ্বলছে জাস্টিস আমরা জাস্টিস চাই এই আগুনটাকে জ্বলতে দেওয়া হোক এই আগুনটা যখন যতক্ষণ জ্বলবে ততক্ষণই হ্যাঁ আমরা এই প্রতিবাদের ঝড় নিয়ে মাঠে নামবো প্রতিবাদ করতে থাকবো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর একটা কথাই লেখো উই ওয়ান্ট জাস্টিস চলো টাটা